আজকে তোমাদের যে গল্পটি বলবো সেটি হলো জাদু শহর পার্ট 3। ঋধিকা, রাইমা এবং ইলসা সবাই তাদের প্রতিবেশীর সাথে সুখে শান্তিতেই ছিল। তানাকা ডাইনি নামে এক শক্তিশালী জাদুকর জাদু শহর দখল করতে চাইল। সে দেখতে বিশাল বড় এবং খুবই অদ্ভুত। একদিন রাইমা ও ইলসা জাদু শহরের মধ্যেই হাঁটছিল, তখন তানাকা ডাইনি তাদের সামনে আসলো। কে তুমি? আমি তানাকা ডাইনি, আমি এই পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর। এখানে প্রবেশ করলে কিভাবে? আমি তো বললাম আমি পৃথিবীর সব থেকে বড় জাদুকর, আমি পৃথিবীর সব জায়গায় প্রবেশ করতে পারি, তাই আমি জাদু শহরেও প্রবেশ করেছি। কেন এসেছো এখানে? আমি এই জাদু শহর দখল করে নেব। তুমি বললে কি আমরা আমাদের শহর তোমাকে দিয়ে দেব? আমি তোমাদের থেকে কেড়ে নেব। তাহলে তোমাকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। আমি প্রস্তুত আছি। তখন রাইমা আর ইলসা তাদের জাদু শক্তির সাহায্যে তাকে আক্রমণ করলো, কিন্তু তার কিছুই হলো না। আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী, তোমাদের মতো ছোট বাচ্চা আমাকে কিছুই করতে পারবে না। তোমাদের আমি আক্রমণ করলে তোমরা এখনই মরে যাবে, এর থেকে ভালো তোমরা যাও আর জাদু শহরের সবাইকে বলো এখান থেকে চলে যেতে, আর না হলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো। এখন আমি যাচ্ছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। এটা বলে তানাকা ডাইনি অদৃশ্য হয়ে গেল, আর রাইমা ও ইলসা জাদু শহরের রানীকে সব বলল। এটা অনেক চিন্তার বিষয়, আমরা কখনো তানাকা ডাইনির সাথে যুদ্ধে জয়ী হতে পারবো না। জাদু শহরের সবাই মিলে তানাকা ডাইনিকে আক্রমণ করলেও আমরা জয়ী হতে পারবো না। তাহলে আমরা এখন কি করব? এভাবে হাল ছেড়ে দেব? কিছু করার নেই আমাদের। তানাকা ডাইনিকে হারানোর কোনো উপায় কি নেই? একটা উপায় আছে, কিন্তু সেটা অসম্ভব। তবু আমি শুনতে চাই, উপায়টা কি? তানাকা ডাইনিকে শুধুমাত্র একজন মানুষই পারবে হারাতে, কিন্তু কোনো মানুষ জাদু শহরে প্রবেশ করতে পারবে না। আমাদের একটা ফ্রেন্ড আছে, ওর নাম ঋধিকা। ঋধিকা অনেক ভালো মেয়ে, আমাদের জাদু শহরে দুইবার এসেছিল। ও পারবে আমাদের তানাকা ডাইনির হাত থেকে রক্ষা করতে। তাহলে তো ঋধিকাকে ডাকতেই হবে, কিন্তু জাদু শহরের বাইরে তো আমরা যেতে পারি না, তাহলে কিভাবে ডাকবে? আমাদের কাছে যদি পর্যাপ্ত পরিমাণ জল থাকে তাহলে আমরা জাদু শহরের বাইরে যেতে পারবো। ঠিক আছে, তাহলে তোমরা এখনই রওনা দাও। ঠিক আছে। তখন তারা রওনা দিল। অন্যদিকে অনেক দিন জাদু শহর যাওয়া হয় না। রাইমা ইলসা কেমন আছে? আজ যাব। যাই, মাকে বলি। মা, আমি আজ জাদু শহর যাব। অনেকদিন রাইমা আর ইলসার সাথে কথা হয় না। ঠিক আছে, যাও। তখন রাইমা ও ইলসা তাদের বাসায় আসলো। আমি এখনই তোমাদের শহরে যাবার জন্য রওনা দিচ্ছিলাম। মা, ও রাইমা আর ও ইলসা ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমরাও ভালো আছি। তোমরা হঠাৎ এলে, কিছু হয়েছে? অনেক কিছু হয়েছে, তোমার সাহায্য চাই। আমাকে বলো কি হয়েছে। তখন রাইমা ঋধিকাকে তানাকা ডাইনির কথা বলল। তুমি ছাড়া আর কেউ আমাদের বাঁচাতে পারবে না, দয়া করে সাহায্য করো। এটা কি বলছো? তোমরা আমার বন্ধু, তোমরা আমার বিপদে আমাকে অনেক সাহায্য করেছো, আর এখন আমি তোমাদের সাহায্য করব না?
আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব। এখনই চলো আমাদের সাথে। ঠিক আছে মা, আমি যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে মা। তারপর তারা জাদু শহরে চলে গেল। তোমরা এসে গেছো? হ্যাঁ, আমরা এসে গেছি। ওর নাম রিধিকা। তোমাকে অনেক ধন্যবাদ রিধিকা, আমাদের বিপদে এগিয়ে আসার জন্য। আমি আগে কাজে সফল হই, তারপর আমাকে ধন্যবাদ দেবেন। দয়া করে বলুন আমাকে কি করতে হবে। তোমাকে তানাকা ডাইনিকে তীর দিয়ে মারতে হবে, কিন্তু তার জন্য তোমাকে প্রশিক্ষণ নিতে হবে, কারণ একটিমাত্র তীরেই তোমাকে তানাকা ডাইনিকে মারতে হবে। আমি প্রস্তুত। তারপর রানী রিধিকাকে অনেক ভালোভাবে প্রশিক্ষণ দিল। কিছুদিনের মধ্যে তার প্রশিক্ষণ সম্পূর্ণ হয়ে গেল। আমি ভাবতেই পারছি না তুমি মানুষ হয়ে এত সুন্দর ও তাড়াতাড়ি এটা শিখে গেলে। আপনি আমাকে এত সুন্দর করে শিখিয়েছেন বলেই তো আমি পারলাম। আমি এখন তানাকা ডাইনির সাথে লড়াই করার জন্য প্রস্তুত। বলুন কবে তানাকা ডাইনি আসবে? আমি জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি আসবে। তখনই তানাকা ডাইনি তাদের সামনে আসলো। তোমরা আমাকে মিস করছিলে আর আমি চলে এসেছি, কিন্তু তোমরা এখনো জাদু শহরে আছো কেন? তোমরা কি মরতে চাও? সময় আসলে দেখা যাবে কি মরতে চায়। আমাকে মারবে তুমি? হ্যাঁ, আমি মারবো তোমাকে। ওরে বাবা গো, ভয় পেলাম আমি। প্লিজ আমাকে মেরো না। তোমার কি মনে হয় আমি এটা বলবো? তানাকা ডাইনি অমর, কেউ তানাকা ডাইনিকে মারতে পারবে না। ঠিক আছে, তাহলে আমার সাথে যুদ্ধ করো। তোমার মরার এত ইচ্ছা তানাকা ডাইনির কাছে? ঠিক আছে, চলো তাহলে। তারপর তারা বড় একটি মাঠে গেল। তুমি প্রথমে আমাকে আঘাত করো, তারপর আমি তোমাকে করব। ঠিক আছে। তখন রিধিকা তাকে তীর মারল। তখন সাথে সাথে তানাকা ডাইনির শরীরে আগুন জ্বলে উঠল। ও মা গো, চলে গেলাম গো, আমাকে বাঁচাও গো, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিনও আসব না, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। তোমার ক্ষমা হবে না, মৃত্যুই তোমার শেষ পরিণতি। তোমাকে অনেক ধন্যবাদ রিধিকা। ফ্রেন্ডকে কখনোই ধন্যবাদ বলতে হয় না, এটা তুমি আমাকে শিখিয়েছিলে, আর এখন তুমি ভুলে গেছো। আমার বিপদে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আর আমি তোমার বিপদে সাহায্য করলাম। এখন আমি যাই, আবার দেখা হবে। তারপর রিধিকা চলে গেল এবং সবাই আগের মতো সুখে শান্তিতে থাকতে শুরু করলো। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারলাম? কেউ কখনো তোমাকে সাহায্য করলে তাকেও তার বিপদে সাহায্য করা উচিত। তোমরা যারা জাদু শহর পার্ট 1 ও 2 দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।